আর এই ম্যাক্রন পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন এই ম্যাক্রন এই ফ্রান্সের এই প্রধানমন্ত্রী এই শয়তান বড় বড় বিল্ডিং এর সামনে আমাদের কলিজার টোকরা নবীকে ব্যঙ্গচিত্র একে পৃথিবীর মানুষকে দেখিয়েছে আরো বলছে আমি দিনের পরে দিন এভাবে আকাতেই থাকব আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বিশেষ করে ফ্রান্স যে ঘটনায় কয়েকদিন আগে ঘটিয়েছে মানুষের কাতারে পড়ে বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধুমাত্র আমাদের কলিজার টোকরা না 170 জন অমুসলিম ঐতিহাসিক যারা পণ্ডিত যারা তারা পর্যন্ত নবীর চরিত্রের প্রশংসা করে বই লিখেছে বিশেষ করে ঐতিহাসিক পিকে হিট্রি এরপরে মাইকেল এইস হার্ট দি 100 নামে যে বইটা লিখেছে 100 জন মানুষের জীবনী দিয়ে তার ভিতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনটা সর্বপ্রথম দিয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান খ্রিস্টানদের কত বড় বড় মনীষী আছে তাদের নাম না দিয়ে মুসলমানদের নেতার নাম দিলে লোকটা বলছে দেখো আমি 100 জন মানুষের জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল আছে কিন্তু এই মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের যে নেতা তার এই 63 বছর আমি তন্ন তন্ন করে খুঁজে একটা ভুল বের করতে পারিনি তাকে যদি এখন আমি সর্বপ্রথম না দেই তাহলে আমার বিবেকের কাছেই তো আমি বারবার দংশিত হই ধরা খাই আমার বিবেক মেনে নেয় না এই কারণে যদি আমার মন চাচ্ছিল না তারপরও তার নামটা আমার আগে দেওয়া লেগেছে এতে পৃথিবীর মানুষ যে যা বলে বলুক একজন খ্রিস্টান পর্যন্ত মেনে নিচ্ছে মনের অশান্তে মন মেনে নেয় না তারপরেও আর এই ম্যাক্রন পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন এই ম্যাক্রন এই ফ্রান্সের এই প্রধানমন্ত্রী এই শয়তান বড় বড় বিল্ডিং এর সামনে আমাদের কলিজার টোকরা নবীকে ব্যঙ্গচিত্র একে পৃথিবীর মানুষকে দেখিয়েছে আরো বলছে আমি দিনের পরে দিন এভাবে আকাতেই থাকব আচ্ছা নাটোরবাসী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন মরে যেয়ে না জিন্দা অবস্থায় কেন যে 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় তাদের পুরা জীবন পড়ে দেখবেন ওরা শুধু এই মিঠা সন্নি গরম সন্নি ঠান্ডা সন্নি এই দাবি করে খায়নি এ দাবি করে শুধু এই উপাধি পায়নি প্রতিটি মান প্রত্যেকটি 10 জনের প্রতিটি মানুষের জীবন গবেষণা করে যেটা দেখা যায় সবচাইতে বেশি মহব্বত করেছে এমনকি জীবন দিয়ে হলেও তারা রসুলকে হযরতে তালহা তিনি যদি কিয়ামতে আপনাকে বলে আমির হামজা বা বাংলাদেশের এই নাটোর জেলার সিংড়া এলাকার মানুষেরা আমি নবীর সম্মান বাঁচাতে নবীর 3.5 হাত বডি বাঁচাতে 80টা তীর আমার বুকে নিয়েছিলাম পিঠে নিয়েছিলাম এরপরও রসুলের দিকে তীর আসতে আমি দেইনি ওহদের ময়দানে কথা বলেন না কেন কয়টা বলেন না কেন 80টা তীর এসেছিল একটাও আমি রসুল পর্যন্ত আসতে দেইনি আমি বুক দিয়ে পিঠ দিয়ে ঝাঁঝরা হয়ে গেছে আমার শরীর তারপরও রসুল পর্যন্ত আসতে দেইনি অথচ তোমার জীবদ্দশায় 16 কোটি মুসলমান এই বাংলাদেশে এখনো পর্যন্ত নবীর উম্মত দাবি করে 96 ভাগ মুসলমান আর সেই দেশে নবীর দিকে হিংসার তীর ষড়যন্ত্রের তীর অপমানজনক তীরগুলো আসে আর তুমি বসে বসে সময় কাটাও চিন্তা ভাবনাও নেই একটা তীরও এই কথার তীরগুলো ঠেকিয়ে দিতে পারো না তুমি কি জবাব দেবে তালহার সামনে বলো দেখি আমার তো মনে হয় হযরত তালহা যদি ওই প্রশ্ন করে কিয়ামতে আমাদের জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই যারা আজ রবিউল আউয়াল মাস পেয়ে শুধু রবিউল আউয়াল মাসে নবীর জন্মদিন পালন করে শেষ করে দিচ্ছেন আপনি ধরা খাবেন আপনাকে আমি বাঁচাতে চাই এই জন্য এসেছি রবিউল আউয়াল মাস আসলে যারা মিলাদ শরীফ পড়ে শেষ করে দিচ্ছেন মহব্বত দেখিয়ে না এটা আমি বলতে চাই না আজকের তেলাওয়াত কি তো আয়াত ছিল সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত অনেকে জন্মের পর থেকে শুনছেন কিন্তু এর ভেতরে নতুন কিছু তথ্য আছে একটু খেয়াল করে শুনবেন আমরা 1 ঘন্টা কথা এখনো বলবো থাকবেন তো যে তথ্যগুলো বলছি আলেমদেরকে অনেক অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে কাজে লাগবে হ্যাঁ আপনি এ তথ্য এখনো পাননি দেখবেন নতুন লাগবে
সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা করছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা হে নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো এ দাবি আমাদের আছে না আছে দল মত নির্বিশেষে দল আমাদের আলাদা থাকতেই পারে কিন্তু এই দাবি আমাদের আছে যে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ তাআলা বলেন হে নবী এ দাবি যদি কেউ করে তার সামনে আপনি বলেন ফাত্তাবিউনি একালিপটান আছে এ দাবি যদি কেউ করে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি পূরণ করতে হলে আপনার অনুসরণ করা লাগবে কি করা লাগবে আপনার অনুসরণ যদি ওরা করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব না একবারে আপনি বুঝে ফেলেছেন বিষয়টা এমন না এখানে যে তথ্যটা লুকিয়ে আছে সেটা হচ্ছে ইউহিব মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেউ যদি রাসূলের অনুসরণ আরম্ভ করে আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে তাকে ভালোবাসা আরম্ভ করেছে বিষয়টা এমন না তাহলে পাস্ট দিত অতীতের শব্দ দিত মাজি দিত তা তো দেয়নি তার মানে আপনি যখন রাসূলকে ভালোবাসা অনুসরণ করা আরম্ভ করবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ জবাব দেন না কেন পূর্ণাঙ্গ আপনার বিবেকের কাছে বলে এখন বলেন তো আপনার অনুসরণ রাসূলকে এটা কি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ তাহলে এই আয়াত অনুযায়ী তো আপনি ধরা খাচ্ছেন বলেন আপনি যদি আংশিক অনুসরণ করেন তাহলে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ অথচ জন্মের পর থেকে আয়াত পড়ে আমরা ওয়াজ করছি আল্লাহকে ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো তাহলে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ ভালোবাসবে জান্নাত দিয়ে দেবে এই শুনছি অথচ এই কথাগুলো এরকম এই ভাবে নেই এত সহজ না আয়াতটা আপনার অনুসরণ যখন পূর্ণাঙ্গ ভাবে আপনি আল্লাহকে দেখাবেন যে রাসূলকে আমি পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করে দিয়েছি তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুইটা জিনিস তাকে দান করে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে নবী ওদেরকে বলেন আমি আল্লাহ নিজে তাদেরকে মাফ করে দিচ্ছি দেব এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জামবন এক বচন জুনুব বহু বচন এখানে আল্লাহ বহু বচন দিয়েছেন কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে আরম্ভ করে দেয় ওর জীবনের কোন গুনাহ আল্লাহ মাফ রাখবে না সব বাদ রাখবে না সব মাফ করে দেবে কথাটা যদিও ছোট কিন্তু এতে এত অর্থবোধক কথা এখন রাসূলকে আপনি অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্না ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত